বাবরি মসজিদ এবং রাম মন্দিরের যেভাবে প্ল্যানিং করে মানুষকে গুমরা করে, হিন্দু মুসলিমের যে বিভেদ করে, যে ধরনের মানে ব্যভিচার করেছে নরেন্দ্র মোদী সরকার, কারণ এটাকে ইউজ করে মুসলিমদেরকে বিভ্রান্ত করে হিন্দু মুসলিমের দাঙ্গা করে দেয়, একটা বিরাট বড় পরিকল্পনা। আমরা পেয়েছি সুজয় মন্ডলকে, তিনি এক্স জওয়ান এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে তার একবার না দুবার 17 বার জেলে যেতে হয়েছিল, তার চাকরিও পর্যন্ত গেছে। সুজয় দার কাছে আসবো। সুজয় দা, বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দিরে জানুয়ারিতে তিনি আবার শুভ সূচনা করতে যাচ্ছেন রাম মন্দির। আপনি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছেন, এতে সাধারণ মানুষের কি উপকার হতে পারে, কি বলবেন আপনি? ভারতবর্ষের মানুষের কি উপকার? ভারতবর্ষের মানুষের উপকারটা তো আমি বুঝতে পারছি না। আজকে একটা জিনিস, বাবরি মসজিদ এবং রাম মন্দিরে যেভাবে প্ল্যানিং করে মানুষকে গুমরা করে, হিন্দু মুসলিমের যে বিভেদ করে, যে ধরনের মানে ব্যভিচার করেছে নরেন্দ্র মোদী সরকার, একটা মানে যেটাই বলবেন নির্লজ্জ সরকার বলতে পারেন, কারণ এটাকে ইউজ করে মুসলিমদেরকে বিভ্রান্ত করে হিন্দু মুসলিমের দাঙ্গা করে দেয়, একটা বিরাট বড় পরিকল্পনা। পরবর্তীকালে মুসলিমদের একটা ভয়াবহ রূপ তৈরি হতে পারে, যে বিরাট বড় একটা দাঙ্গা সৃষ্টি করে দেশটাকে তছনছ করে দিতে পারে। আর একটা কথা বলে, আজকে নরেন্দ্র মোদী সরকার বড় বড় কথা বলে মন্দিরে ধ্যান দিচ্ছে, জয় শ্রীরাম বলে ঠাকুরের নামটাকে কিন্তু একটা পলিটিক্যাল স্লোগান বানিয়ে নিয়েছে। আপনারা বুঝতে পাচ্ছেন, কোনো মেডিকেল কলেজ ওপেনিং এ যাচ্ছে না এইভাবে, কোনো রোডের ক্ষেত্রে দেখুন, আজকে ভারতবর্ষের মধ্যে একজন মন্ত্রী যদি ঠিক হয় সেই মন্ত্রীর উপরে প্রেশার দেওয়া যায়, নীতিন গাডকে প্রতিটা রোড ক্ষেত্রে ওরা দেখ, ওই মানুষটা কিন্তু দেখছে, কিন্তু তার প্রতি কিন্তু সেই দরদ কিন্তু নেই। আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ আরএসএস এর পরিচালিত গুন্ডা বাহিনী পরিচালিত করে এই যে হিন্দু মুসলিমের দাঙ্গা, এটা কোনোদিনই হতে পারে না। মেডিকেল কলেজ পাবেন না আপনি, হসপিটাল পাবেন না আপনি, ভারতবর্ষের কোনো রকম উন্নতিবান দেখতে জিনিস পাবেন না, কিন্তু মিডিয়াতে এসে একদম যে দালাল মিডিয়া, বড় বড় মিডিয়া দেখবেন দালালি করে একদম পুরোপুরি শেষ করে দিয়েছে, মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। আপনি একটা চিন্তা করুন, যখন 2014 যখন ইলেকশনে নরেন্দ্র মোদীর সরকার আসে, তখনই এই সরকার বলেছিল, এই হিটলারের সরকার বলেছিল যে প্রত্যেক মানুষের কাছে কালো ধন বাপস করে নিয়ে এসে আমরা কিন্তু প্রতিটা মানুষের কাছে 15 লক্ষ করে দেওয়া হবে। যখন অমিত শাহকে প্রশ্ন করা হয়, আজকে যে গৃহমন্ত্রী তাকে যদি প্রশ্ন করা হয়, তিনি কি বলে, এটা পুরো জুমলা, তা মানুষকে এরা পুরো বোকা বানাচ্ছে, আদার্স কিছু নেই দাদা। এটাই আমি যেটুকু বলতে, সাধারণ মানুষকে আমি একটাই রিকোয়েস্ট করবো, এদের এই ফাঁপাতে পড়বেন না, সত্যটা বিচার করুন, সত্যটা ন্যায়টা বিচার করুন। যে আজকে যদি একদম ভারতবর্ষের সেনা কমান্ডার যদি এই ধরনের কথা বলতে পারে, আর সেনা কমান্ডারের প্রতি যদি এই ধরনের ব্যভিচার হতে পারে, তাহলে আপনাদের সাধারণ মানুষের মতো কী হতে পারে, সেটা আপনারা নিজে নিজে বিচার করবেন দাদা। বাংলার ক্ষেত্রে দেখুন, বাংলাদেশ যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কলকারখানা সব বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্লকিং করে দেওয়া হচ্ছে। যদি রাজ্য যে সরকার দেখুন, ভারতবর্ষের মধ্যে যতগুলো বিজেপি ঘোষিত বিজেপি সরকার আছে, সব প্রতিটা জায়গাতে দেখুন সেখানে কোনো ইয়ে পাবেন, মানে কোনো রকম ইয়ে পাবেন না, অথচ কিন্তু তারা কিন্তু মিডিয়াতে উল্টো পাল্টা বলে মানুষকে গুমরা করা হচ্ছে। এবং যেখানে বিজেপি বিরোধী সরকার তাদের ক্ষেত্রে দেখুন একটা প্রেশার দিয়ে, মানে যাই হোক একটা বিভ্রান্তি করার সৃষ্টি করছে, আদার্স কিছু নয়। কারণ যেভাবে হোক আজকে ভারতবর্ষের মধ্যে সেনাবাহিনীকে সরকারি কর্মচারীকে আপনারা ওরা কাজে লাগাচ্ছে, কারণ মানে এই যে পরিস্থিতি সৃষ্টি করেছে ভারতবর্ষের সরকার, হিলারি সরকার একটা নির্লজ্জ সরকার বলা যেতে পারে। আমাদের আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী মহাশয়কে নির্লজ্জ বলা যেতে পারে, কারণ এই যে পরিস্থিতি ভারতবর্ষে শেষ করে দেওয়া যায়। দেখবেন যখন 2024 সরকারে আসবে, আমার সংবিধানকে শেষ করা যাবে, নারীদের অধিকার থাকবে না, এবং আপনি যে পড়ছেন, মানে আপনি যে পড়ছেন সেটার অধিকার করবে, সংবিধান ভেঙে দেবেন, আপনি যেটা বলবে ভোটাধিকার থাকবে না, এবার আপনার ধরুন যেটা পড়ছেন সেটা পড়তে পারেন, যা বলবে সেটা করতে হবে, যেটা বলবে পড়তে হবে, সেই সিস্টেম কিন্তু করে দেবে ওরা। 2 কোটি চাকরির কথা বলেছি, 2 কোটি চাকরি কোথায়, ওইসব জুমলাও তো একটা প্রশ্ন, এখন যদি প্রশ্ন করতে যান নরেন্দ্র মোদীকে, অমিত শাহজিকে এবং বড় বড় নেতৃত্ব যখন আরএসএস এর কিছু লোককে যদি প্রশ্ন করতে যান, তাহলে কি বলবেন, সে যেমন অমিত শাহজি বলেছিল যে জুমলা, তারাও কিন্তু জুমলা বলবেন। এই হিন্দু মুসলিম করতে করতে পুরো দেশটাকে শেষ করে দিল নরেন্দ্র মোদী সরকার।